প্রয়াত হলেন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক তথা উত্তর জেলা বিজেপির প্রবীণ নেতা রসিক রঞ্জন গোস্বামী। মঙ্গলবার রাতে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 82 বছর। অবিভক্ত উত্তর জেলা 3 বারে জেলা সভাপতি সহ প্রদেশ সভাপতি ছিলেন রসিক রঞ্জন গোস্বামী। ওনার মৃত্যুতে এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছে জেলা বিজেপি। বুধবার নার্সিংহোম থেকে ওনার মরদেহ ধর্মনগর জেল রোড স্থিত বাসভবনে নিয়ে আসা হয়। পরবর্তীতে ওনাকে শেষ শ্রদ্ধা জানাতে বাসভবন থেকে ওনার মরদেহ নিয়ে আসা হয় ধর্মনগর পদ্মপুর স্থিত বিজেপি জেলা কার্যালয়ে। সেখানে মরদেহে দলীয় পতাকা পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান দলীয় কর্মীরা। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন, জেলা সভাপতি কাজল দাস, জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। একজন মশিয়াল নেতৃত্বকে হারিয়েছি শ্রদ্ধেয় সাহসিক রঞ্জন গোস্বামী মহাশয়কে। আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যে এমন একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আমরা ওনাকে আমাদের উত্তর ত্রিপুরা পার্টি কার্যালয়ে এইমাত্র এনে ওনাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছি। এই শেষ শ্রদ্ধা নিবেদনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা বিধানসভার সম্মানিত অধ্যক্ষ শরদ বিশ্ববন্ধু মহাশয়, আমাদের উত্তর ত্রিপুরার জেলার সকল স্তরের কার্যকর্তা, আমরা সবাই ওনার 2 মেয়ে নাতি নাতিনি এবং যা মাতা রয়েছেন ওনার পরিবারের সকলের প্রতি আমরা উত্তর ত্রিপুরার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি পরম ঈশ্বরের রাতুল চরণে যাতে ওনার স্থান হয় সেটা আমরা আমাদের ইষ্ট দেবতার কাছে সরজুরে প্রার্থনা করছি। নমস্কার। এদিন দেওয়ান পাশার PYC ক্লাব পরিচালিত শ্মশান ঘাটে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।